আমি যখন নান্দিকারে ছিলাম তখনই অশোকের সঙ্গে আমার পরিচয়, অশোক মুখোপাধ্যায়। আমি থাকতাম মতিঝিলে আর অশোক তার ঠিক বিপরীতে একটা পাড়া, সেটাকে দেবীনিবাস বলা হয় সেই পাড়ার। তো সেখানে আমাদের কমন বন্ধুরা আড্ডা মারতাম ওই মতিঝিলেরই রকে, কিংবা তার সামনে রাস্তার ওপারে দমদম রোডের ওপারে একটা আড্ডাখানা ছিল আমাদের, নিরঞ্জনের দোকান। ওর সঙ্গে আলাপ হয়েছিল আমার এক বন্ধু ছিল অজয় গাঙ্গুলি, ওই নিয়ে এসেছিল ওকে নান্দিকারে। আর নান্দিকারে অজিতেশের সঙ্গে আলাপ করিয়ে দেন এবং অজিতেশদা বুঝতে পেরেছিলেন যে ওর মধ্যে কিছু একটা আছে। ষাটের দশকে 61 কিংবা 62 হবে, অজিতদা ওনার নাটক লেখান, মৌলিক নাটক সেতুবন্ধন করবেন ঠিক করলেন অশোকদার সঙ্গেই আমার মানে দৃশ্যটা। তা একটা জায়গা আছে আমি বলবো যে ওনার যার নাম তার নাম মানে শর্ট নামে ডাকবো গোবর বাবু। না আমার খুব হাসি পাচ্ছে, আমি হাসি পাচ্ছি মা এরকম হাসলে কী করে করবেন, খুব বকা দিচ্ছে আমাকে। তারপর দেখে হাসি টাসি বন্ধ করে কোনো রকমই করলাম এই গোবর জান না। চাক ভাঙা মধুসূত্রেই ওর সাথে আমার একটা ঘনিষ্ঠতা জমে ওঠে। পাড়াতে একটা ছোট্ট ঘরে, খুবই ছোট ঘর, সেখানে কোনো কম্পোজিশন রিহার্সাল হয় না, সেখানে থিয়েটার সব বসতো। তো জানলা দিয়ে আমি দাঁড়িয়ে দেখেছিলাম টেবিলের ওপরে বিভাস একটা মডেল দেখে বোঝাচ্ছেন একটা কাঠি দিয়ে, এবং খুব বাদ্য ছাত্রের মতন অশোকদা সেটা বা অন্যরা সেটা ফলো করছেন আর কি। এরকম একটা ছবি আমার কাছে পার্মানেন্টলি গেঁথে আছে আমার মনের মধ্যে। অনেকে আমাকে বলে একটা আত্মজীবনী লেখো, এদের মধ্যে কেউ কেউ অবশ্য মারাও গেছে, তাদেরই একজন হচ্ছে তাপসী। আচ্ছা আমি আত্মজীবনী লিখতে যাব কেন, আমি কে? আমি কেউ কেটে নই, বিদ্যজ্জন নই, সামান্য একজন নাট্যকর্মী যাদের সঙ্গে নাটকটা করেছি সারা জীবন,
বা বলা ভালো, যাদেরকে নিজের হাতে নাটক করতে শিখিয়েছি তারাই কেউ কেউ এখন বিদ্বজ্জন, কেউ কেটা দেখা হলে পায়ে হাতে পেনাম টেনাম করে, বলে কেমন আছেন সত্যদা? আমি একটু এই আমি আত্মজীবনী লিখলে ছাপছেই বা কে, পড়ছেই বা কে?